সবাই শিশু বাচ্চাদের জন্য বেশি বেশি করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম। শুরু করতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। বিপদে বন্ধুর পরিচয়, হয়তো সিলেটবাসী এদেরকে জীবনেও ভুলবে না। প্রিয় দর্শক শ্রোতা, হয়তো আপনারা বুঝতে পেরেছেন আজকে মোট চারজনকে নিয়ে কথা বলবো যারা সিলেটের এই ভয়াবহ অবস্থায় পাশে দাঁড়িয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, তার ভিতরে একজন হলো নায়ক সাকিব খান, নায়ক অনন্ত জলিল, ডিপজল এবং ব্যারিস্টার সুমন। প্রিয় দর্শক, কে কত টাকা দিয়েছে, কে কী রকমভাবে সাহায্য সহযোগিতা করেছে, আজকে আপনাদেরকে আমি এই চারজনের বিষয়ে জানাবো। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। চলুন প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনাদেরকে জানাবো সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার আমাদের গ্রামের পাশের গ্রাম গারাদহ সেখানকার জামাই অর্থাৎ অনন্ত জলিল। চলুন প্রিয় দর্শক, আমরা জেনে নিই অনন্ত জলিল কত টাকা সেখানে দান করেছে বা তাদের সাহায্য সহযোগিতা করেছে। প্রিয় দর্শক, তার আগে একটি কথা জানাই, সেটি হলো নায়ক অনন্ত জলিল কিছুদিন আগে একটি ভিডিওর মাধ্যমে প্রচার করেছিল, যেটি হলো সে বলেছে যে প্রতি বছর তিনি 12-14টা গরু কোরবানি দিয়ে থাকে এবং লক্ষ লক্ষ টাকা কোরবানিতে খরচ করে থাকে। কিন্তু এবার সে বলেছে আমি 12-14টি গরু কোরবানি দেবো না, দেবো একটি অথবা দুটি, আর বাদবাকি টাকা সহকারে আমার ব্যবসা বাণিজ্যের ভিতর থেকে কিছু লভ্য অংশ এই টাকাগুলো দিয়ে আমি সিলেটের সেই অসহায় মানুষদের পাশে দাঁড়াতে চাই। এবং কত টাকা দিয়েছে চলুন আমরা জেনে নিই। একটি স্ট্যাটাসে আমরা দেখতে পাচ্ছি লেখা হয়েছে, আলহামদুলিল্লাহ সিরাজগঞ্জের শাহজাদপুরের জামাই নায়ক ও বিশিষ্ট শিল্পপতি সিআইপি অনন্ত জলিল ভাই সিলেটের বানভাসী মানুষের জন্য 30 লক্ষ টাকা দান করেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা সর্বপ্রথম জানতে পারলাম নায়ক অনন্ত জলিল সিলেটের বর্তমানে খুবই ভয়াবহ পরিস্থিতি চলছে আমরা সকলে জানি, তাদের সাহায্য সহযোগিতার জন্য 30 লক্ষ টাকা সে তার পক্ষ থেকে দিয়েছে। আশা করি আপনারা তার এই উদারতা দেখে অনেক খুশি হয়েছেন। আমি দোয়া করছি নায়ক অনন্ত জলিল ভাইয়ের জন্য আল্লাহ তাআলা তার ব্যবসা বাণিজ্যের মধ্যে আরও বরকত দান করুক এবং পৃথিবীতে বেঁচে থাকতে আরও তাকে বেশি বেশি দান করার তৌফিক দান করুক। কারণ প্রিয় দর্শক শ্রোতা, বন্ধুর পরিচয় সেই সময় পাওয়া যায় যখন বন্ধু বিপদে পড়ে। এখন আমাদের মুসলমান ভাই অথবা আমাদের দেশের ভাই যারা বিপদে পড়েছে, যাদের ঘর বাড়ি স্বজন সব কিছু হারিয়েছে, এখন যদি তাদের সাহায্য সহযোগিতা করেন তাহলে এটাই সারা জীবন তারা মনে রাখবে। যাই হোক প্রিয় দর্শক, চলুক এবার আমরা দ্বিতীয় জনের ব্যাপারে জেনে নিই, নায়ক সাকিব খান। আসলে নায়ক সাকিব খান বানভাসী মানুষের জন্য কী করলো চলুন প্রিয় দর্শক আমরা জেনে নিই। চিত্রনায়ক সাকিব খান একটি স্ট্যাটাসে বলেছে, এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে থাকলেও সংবাদ মাধ্যম ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে জেনেছি প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ। বন্যা কবলিত মানুষের দুর্দশা আমাকে ভীষণভাবে কষ্ট দিচ্ছে। মানবিক দৃষ্টিকোণ থেকে ভয়াবহ বন্যার কবলে পড়া মানুষের পাশে আসি, তাদের মৌলিক চাহিদা পূরণে আমার সামর্থ্যের মধ্যে অর্থ সহায়তা পাঠানোর উদ্যোগ নিয়েছি, সেই সাথে একটি তহবিল গঠনেরও কথা ভেবেছি যা থেকে প্রাপ্ত অর্থ অন্যান্য সহায়তা পৌঁছে যাবে কষ্টে থাকা সেই বনবাসী মানুষের সাময়িক সংকট মোকাবেলায়। যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, অর্থাৎ এখানে টাকার কথাটি উল্লেখ করেনি আর নায়ক সাকিব খান, কিন্তু তিনি বলেছে যে আসলে আমি যুক্তরাজ্যে থাকলেও আমি যখন জানতে পেরেছি সিলেটের খুবই ভয়াবহ অবস্থা, মানুষের ঘরবাড়ি হারিয়েছে, মানুষ স্বজন সম্পৃক্তি হারিয়েছে, তাই আমি তাদের পাশে দাঁড়াইতে চাই। এবং সে বলেছে তার সাধ্য সম্মত সে সিলেটের পাশে দাঁড়াবে। তো আশা করি ইনশাআল্লাহ আর সে যেহেতু দাঁড়িয়েছে তার জন্য দোয়া করি। যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, চলুন আমরা তৃতীয় জনের কাছ থেকে জেনে নেই যে আসলে নায়ক ডিপজল বা ভিলেন ডিপজল যে যাই বলুন, আসলে সিনেমার কথা আমরা বলতে চাই না, আমরা বাস্তবতার কথা বলতে চাই। যেহেতু সে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে সেজন্যই কিন্তু তাদেরকে নিয়ে আজকের ভিডিওটি করা, কেউ অন্যভাবে নেবেন না। চলুন প্রিয় দর্শক, ডিপজল কী সহযোগিতা করলো আমরা একটি ভিডিওর মাধ্যমে জেনে নিই। তবে আমরাও ত্রাণ নিয়ে যাবো খুব দ্রুত, দু একদিনের ভিতরে আমরা যাবো ত্রাণ নিয়ে। তবে সবাই শিশু বাচ্চাদের জন্য বেশি বেশি করার চেষ্টা করবেন, কারণ শিশু বাচ্চারাই কষ্টে বেশি আছে। মা বাপেরা একদিন দুদিন থাকতে পারে কিন্তু বাচ্চারা তো থাকতে পারবে না। আমরা বাচ্চা আইটেমটা বাড়াইয়া দিচ্ছি, আমি যেতাম কিন্তু আমার শরীরটা ফিট না, আমি ব্যবস্থা করে দিচ্ছি 3-4 বা 5 ট্রাক, আমি অন্তত 7-15 দিন 5 ট্রাক 10 ট্রাক করে আমি খাওয়া অবশ্যই পাঠাবো। আর শুকনো খাবার দেবেন সবাই, কারণ চাউল ডাউল ওখানে পাক করার ই নেই, ব্যবস্থা খুব কম। আবার শুকনার উপরে যা যা পারেন, যে যা পারেন নিয়ে সবাই যাপায় পারেন যে যেখানে আছেন। তবে আমাদের দেশ ভাই বোন সবাই একই, আমরা আপনারা যে কষ্ট করছেন তারা তার থেকে বেশি কষ্ট করছে, বাড়ি ছাড়া ঘর ছাড়া কেউ ঘরে থাকে না, বিভিন্ন স্কুল কলেজে সবাই স্থান, এখন বাচ্চা কাচ্চা নিয়ে সবাই কলেজ স্কুলেই আসছেন। তবে আপনারা সবাই পাশে দাঁড়ান,
প্রদর্শক শ্রোতা ডিএফ জলের মুখ থেকে আপনারা জানতে পারলেন সে আসলে কী সাহায্য সহযোগিতা করতে চাচ্ছে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার লাস্ট মুহূর্তে যার কথাটি আপনাদেরকে বলবো সেটা হলো ব্যারিস্টার সুমন, আসলে ব্যারিস্টার সুমন কত টাকা সেখানে দিল, চলো প্রিয় দর্শক একটি ভিডিওর মাধ্যমে আমরা জেনে আসি। শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। দ্বিতীয় দিনের মতো আমরা সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা দিচ্ছি সিলেট সদর থেকে। আপনারা দেখতেছেন যতগুলো ট্রাক, পাঁচটা ট্রাক মালামাল নিয়ে আমরা রওনা দিচ্ছি। আমরা যেসব জায়গায় যাচ্ছি এটা থেকে প্রতিটা ট্রাকের সাথে আমাদের একাডেমির দুইজন করে প্লেয়ার, ওই জায়গার অঞ্চলের একজন মানুষ মিলে একটা লিস্ট করে এই প্রতিটা ট্রাক যেসব জায়গায় যাবে, বিশ্বনাথে যাবে, কোম্পানিগঞ্জ উপজেলায় যাবে, কানাইঘাট যাবে, সাতক যাবে, জৈন্তা যাবে, জামালগঞ্জ যাবে, দক্ষিণ শান্তিগঞ্জ, একটু পরে আমরা একটা স্কুল আছে পাগলা, পাগলা নামক একটা স্কুল আছে দক্ষিণ শান্তিগঞ্জে, এখান থেকে আমাদের কাছে খবর আসছে যে অবস্থা খুবই বেগতিক। এই জন্য আমি নিজে রওনা দিচ্ছি পাগলার উদ্দেশ্যে। আপনারা দেখতে পারেন যে আপনাদের যে পাঠানো টাকা এইটা দিয়ে আমি যেসব কাজগুলো করতেছি এটা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমার জায়গায় আপনার যে টাকা এই টাকাতে আপনি খরচ করতে পারতেন, কিন্তু যেহেতু আমি দায়িত্ব নিছি এই দায়িত্বটা আমি পুরোপুরি শেষ করতে চাই। আমি আপনাদেরকে দেখাইতে চাই যে যে জায়গায় দাঁড়ায় ভিডিও আসছে এইটা একটা, আর আপনারা দেখেন যে এখানে এই যে পুরাটা থেকে এক দুই তিন চার পাঁচ এক দুই জৈন্তা আছে, এক দুই তিন চার পাঁচ ছয়টা ছয়টা ট্রাক, আর আরেকটা হচ্ছে গিয়ে এই আমাদের একটা মাইক্রোর মধ্যে রেডিমেড খাদ্য আছে। মানে হচ্ছে যে জায়গা থেকে খবর পাইতেছি এইটার একটা ইনফরমেশন সেন্টারের মতো সিলেট সদরকে বানাইয়া আমরা বিভিন্ন জায়গায় পাঠাইতেছি, এবং আমরা নিশ্চিত করতে চাচ্ছি যে যাদের কাছে অন্যরা পৌঁছাইতে পারে না এদের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করতেছি, এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা সফল হইতেছি। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা সহযোগিতা করে আমাদের পাশে দাঁড়াইছেন। শুনেন, আপনারা পাশে দাঁড়াইছেন বলেই আমরা দাঁড়াই থাকতে পারতেছি, আর আমরা যদি দাঁড়াই থাকতে পারি তাহলে যেই বিপদে পড়ুক না কেন আজকে সিলেট বিপদে পড়ছে, সুনামগঞ্জ বিপদে পড়ছে, আজকে আপনারা সারা দেশ থেকে মানুষ ঝাঁপাই পড়ছেন, আমরাও যদি কোনোদিন আপনারা বিপদে পড়েন আমরা সিলেটবাসী আপনাদের জন্য ঝাঁপাই পড়বো। আমি মনে করি মনুষ্যত্বের দাবি নিয়ে আপনারা যে দায়িত্ব দুটো আজকে পালন করছেন এইটা সিলেটবাসী সারা জীবন মনে রাখবে। দুঃসময়ে বন্ধুত্বের পরিচয় হয়, আর দুঃসময়েই আত্মার আত্মীয় তৈরি হয়। আজকে আপনারা সহযোগিতার মধ্য দিয়ে সিলেটবাসীর আত্মীয়তা আপনারা ঘোষণা করছেন। আমি আপনাদের কাছে দোয়া চেয়ে এখনই আমরা বিদায় নিব হচ্ছে গিয়ে বিভিন্ন উপজেলার উদ্দেশ্যে। আমি আবারও নিশ্চিত করতেছি কোন উপজেলায় যাচ্ছে ট্রাকগুলা, বিশ্বনাথ উপজেলায় যাচ্ছে, কোম্পানিগঞ্জে যাচ্ছে, কানাইঘাটে যাচ্ছে, সুনামগঞ্জের সাতক যাচ্ছে, জৈন্তা যাচ্ছে, আবার থেকে জামালগঞ্জ যাচ্ছে, আবার থেকে দক্ষিণ শান্তিগঞ্জ সুনামগঞ্জ পাগলা স্কুলে নাকি 1500 মতো 500-700 পরিবারই আছে, তারা নাকি না খেয়ে আছে। আমরা এখন পাগলা স্কুলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, আপনাদের কাছে দোয়া এবং সহযোগিতা চাচ্ছি, এবং এইভাবেই আমরা এই দুর্যোগ মোকাবেলা করে আশা করি আমরা জিততে পারবো। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানতে পারলেন ব্যারিস্টার সুমন কিন্তু 70 লক্ষ টাকা দিয়েছে, যদিও সে নিজের পকেট থেকে 70 লক্ষ টাকা না দিলেও সাধারণ মানুষজন তার একটি তহবিলে ওখানে সবাই জমা করেছে, এবং সেই টাকাগুলো দিয়ে কিন্তু ব্যারিস্টার সুমন দিনরাত কঠিন পরিশ্রম করে কিন্তু সাধারণ অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে তাদেরকে কিন্তু ত্রাণ বিতরণ করছে। সত্যি অসাধারণ, কারণ এই দৃশ্যগুলোই মানুষকে মানে অনেক কিছু ভাবিয়ে তোলে। কারণ এই যে আপনি দেখেন অনেক মানুষই আছে কই, তারা তো তাদের পাশে দাঁড়ায়নি। আরও ধন্যবাদ জানাচ্ছি কণ্ঠশিল্পী তাশরিফকে, তারপরে আরও একজন হৃদয় হামের শান্ত। প্রিয় দর্শক, এদের ভিডিওগুলো মাঝে মধ্যেই চোখের সামনে ভেসে ওঠে, এবং তারা অত্যন্ত কঠিন পরিশ্রম করে সেই বানবাসী মানুষদেরকে কিন্তু সাহায্য সহযোগিতা করে যাচ্ছে। প্রিয় দর্শক, তার সাথে সাথে ইসলামী আন্দোলন সহকারে আমাদের বাংলাদেশের যত আলেম ওলামা আছে তারাও কিন্তু পাশে দাঁড়িয়েছে, এবং সাধারণ মানুষগুলো পাশে দাঁড়িয়েছে। ধন্যবাদ সকল প্রকার মানুষদের এবং উপবাসী ভাইদেরকে, কারণ যারা এই ব্যারিস্টার সুমনের কাছে 70 লক্ষ টাকা মাত্র এক রাত্রের ভিতরে জোগাড় করেছে, বা এগুলো কিন্তু ব্যারিস্টার সুমন একাই দেয়নি, তার প্রচেষ্টায় সাধারণ মানুষগুলো কিন্তু প্রবাসী ভাইয়েরাও কিন্তু তার কাছে তাকে বিশ্বাস করে দিয়েছে। তো সবার জন্য দোয়া, এবং যারা আজকে অসহায় মানুষদের পাশে যেভাবে ঝাঁপিয়ে পড়েছে সত্যি মানে বিরল একটি দৃশ্য, কিন্তু আজকে সাধারণ মানুষদের পাশে যেভাবে অসহায় মানুষদের পাশে যেভাবে মানুষ ঝাঁপিয়ে পড়েছে এটাই কিন্তু কাম্য, এটাই মানুষ চায়, আর এটাই আল্লাহ তাআলা চায় যে তোমাদের আমি ধন দিয়েছি, সম্পদ দিয়েছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, বাড়ি গাড়ি সব দিয়েছি, শুধু যে তোমরা এগুলো নিয়ে ফুর্তি করে দুনিয়াতে চলবা এই জন্য দেই নাই। অসহায় মানুষদের পাশে দাঁড়াও, যারা ভাত পায় না তাদেরকে ভাত দাও, যারা খাবারের অভাবে মারা যাচ্ছে তাদেরকে খাবার দাও, যারা অসহায় তাদেরকে একটু সহায়তা করো। প্রিয় দর্শক, যা কিন্তু আজকে আমাদের দেশের মানুষ করে দেখিয়েছে,
লক্ষ নয় কোটি কোটি টাকা দিয়ে সেই সিলেট সহ যতগুলো এলাকায় বানভাসী এলাকা বা যারা দুর্ভোগ অবস্থায় ভোগ করছে, যারা অসহায় অবস্থায় পড়ে গিয়েছে, তাদেরকে কিন্তু সাধারণ মানুষ সহকারে কিছু ভাইয়েরা নায়কের মতো, রিয়েল হিরো যাদেরকে আমি বলতে চাই, যারা রিয়েল হিরোর মতো কিন্তু তাদের পাশে দাঁড়িয়েছে নিজের জীবন বাজি রেখে। ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীকে, তারা কিন্তু নিজের জীবন বাজি রেখে মানুষদেরকে বাঁচাচ্ছে। আল্লাহ তাআলার কাছে সকলের জন্য দোয়া রইল। প্রিয় দর্শক, আপনারা জানতে পারলেন সব কিছু। এবার আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সবার মাঝে পৌঁছে দেবেন। তাহলে আশা করি যাদের টাকা আছে কিন্তু এখনও সাধারণ মানুষের জন্য, অসহায় মানুষের জন্য কিছু করতে পারে না, এই ভিডিওগুলো দেখলে হয়তো উৎসাহিত হয়েও কিছু করতে পারবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ছিল এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।